নৈহাটিতে বড়মার দর্শনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বড়মার মূর্তি দর্শনের পর গেলেন মূল মন্দিরে, সেখানে পুজো দেন তিনি। বড়মার ছবি উপহার দেন মন্দির কমিটির সদস্যরা। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই বার্তা আজ শুধু নৈহাটি নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মুখরিত হয়ে উঠেছে। নৈহাটি বড় কালী সমিতির বড়মা দর্শনে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সাংসদের বড়মা দর্শন ঘিরে সকাল থেকেই নৈহাটি এলাকায় পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এমনিতেই কালী পুজো উপলক্ষে লাখো লাখো মানুষের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত হয়েছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ পুলিশের শীর্ষ কর্তারা। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নৈহাটির বড়মায়ের মন্দিরে স্বাগত জানান সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বারাকপুর জেলার সভাপতি তাপস রায় ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বড়মায়ের মূর্তি দর্শন করেন। বড়মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করার পর মূর্তির সামনে বসে পড়েন তিনি। তারপর মূল মন্দিরে পৌঁছান, সাথে ছিলেন তৃণমূল নেতৃত্ব। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বড়মায়ের ছবি দিয়ে তাকে স্বাগত জানান মন্দির কমিটির সদস্যরা। এবছর 100 বছরে পদার্পণ করেছে নৈহাটির বড়মায়ের পুজো। কালী পুজোর আগেই নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটনের পাশাপাশি প্রতিষ্ঠা করা হয়েছে কষ্টি পাথরের মূর্তি। এবার থেকে সারা বছর এই মূর্তি পূজিত হবে। সূত্রের খবর, নৈহাটির বড়মায়ের 100 বছর পূর্তি উপলক্ষে মায়ের দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই এদিন মন্দিরে আসেন তিনি। এ বিষয়ে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে এসেছিলেন, মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুল ও মায়ের ছবি দিয়ে স্বাগত জানানো হয়। সেই যে শাড়ি যেটা আমরা মায়ের পায়ে অর্পণ করেছিলাম, সেই শাড়িটা আজকে পাঠিয়েছিলাম। উনি বললেন যে খুব শান্তি পেলাম, এসে মাকে ডাকলাম, মা সবার ভালো করো, মঙ্গল করো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নৈহাটি। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই বার্তা আজ শুধু নৈহাটি নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মুখরিত হয়ে উঠেছে। নৈহাটি বড় কালী সমিতির বড়মা দর্শনে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সাংসদের বড়মা দর্শন ঘিরে সকাল থেকেই নৈহাটি এলাকায় পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এমনিতেই কালী পুজো উপলক্ষে লাখো লাখো মানুষের ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত হয়েছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ পুলিশের শীর্ষ কর্তারা। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নৈহাটির বড়মায়ের মন্দিরে স্বাগত জানান সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বারাকপুর জেলার সভাপতি তাপস রায় ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বড়মায়ের মূর্তি দর্শন করেন। বড়মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করার পর মূর্তির সামনে বসে পড়েন তিনি। তারপর মূল মন্দিরে পৌঁছান, সাথে ছিলেন তৃণমূল নেতৃত্ব। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বড়মায়ের ছবি দিয়ে তাকে স্বাগত জানান মন্দির কমিটির সদস্যরা। এবছর 100 বছরে পদার্পণ করেছে নৈহাটির বড়মায়ের পুজো। কালী পুজোর আগেই নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটনের পাশাপাশি প্রতিষ্ঠা করা হয়েছে কষ্টি পাথরের মূর্তি। এবার থেকে সারা বছর এই মূর্তি পূজিত হবে। সূত্রের খবর, নৈহাটির বড়মায়ের 100 বছর পূর্তি উপলক্ষে মায়ের দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই এদিন মন্দিরে আসেন তিনি। এ বিষয়ে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে এসেছিলেন, মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুল ও মায়ের ছবি দিয়ে স্বাগত জানানো হয়। সেই যে শাড়ি যেটা আমরা মায়ের পায়ে অর্পণ করেছিলাম, সেই শাড়িটা আজকে পাঠিয়েছিলাম। উনি বললেন যে খুব শান্তি পেলাম, এসে মাকে ডাকলাম, মা সবার ভালো করো, মঙ্গল করো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নৈহাটি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।